বিসমিল্লাহির রহমানির রহিম। তো আপনারা কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন, আমিও অনেক, আমরাও অনেক ভালো আছি। তো কথা হচ্ছে, আমরা আস্তে আস্তে মোটামুটিভাবে বাংলাদেশি ফুড লাভার রাশেদ চ্যানেলটা আসলে আস্তে আস্তে কিছু কিছু ভিডিও আপলোড দিচ্ছি। তো আপনাদের কাছে একান্ত রিকোয়েস্ট, আসলে যদি আমার চ্যানেলটা ভালো লাগে, আমার ভিডিওগুলো ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এবং সাবস্ক্রাইব করার পরে একটা বেল বাটন আছে ছোট্ট, ওটা ক্লিক করে যাতে সব ভিডিওগুলো পান, ওই ছোট্ট বেল বাটনটা ক্লিক করে দিবেন প্লিজ। তো শুরু করি আজকে। এটা কাঁচা মরিচ সাদা ভাত, ওয়াও। আর হচ্ছে এখানে হলো বিটরুট, গাজর, তারপরে যে ফুলকপি, হ্যাঁ, এটা দিয়ে একটা ভাজি, স্পেশাল ভাজি। আর এটাকে কোন এলাকায় কীভাবে বলে জানি না, আমাদের চট্টগ্রামে কিন্তু এটাকে গন্ট শাক বলে। গন্ট, এটা হচ্ছে কোনো মানে মাছের মাথা মাথা না, এটা হচ্ছে যে বিভিন্ন ধরনের সবজি দিয়ে, হ্যাঁ, লাউ শাক, তারপরে শিম, আলু, টমেটো, এটা দিয়ে একটা শাক রান্না করা হয়েছে। এটা অবশ্য আমার একটা ওই যে ভাবির স্পেশাল রেসিপি এটা। আর এটা হচ্ছে যে লোট্টে শুটকি দিয়ে ঢেঁড়স বুনা করা হয়েছে। আর এটা হলো সবজি, এটা পাঁচ পিশালি সবজি আর কি, আলু, বেগুন, সিমের বিসি টিসি দিয়ে। আর এটা হলো রুই মাছ বুনা টমেটো দিয়ে। এই তো বিসমিল্লাহ শুরু করছি আমি। প্রথমে ভাজিটা নিই, একটু একটু খাই, কারণ অনেক আইটেম তো, এগুলো তো আসলে সবটাই শেষ করতে হয়। ও, কাঁচা মরিচ নি, ওহো, বিসমিল্লাহির রহমানির রহিম। কোনো কথা হবে না, দেখছিস, ও হা হা, ও হো, বাবার শাকটার দিকে আমার সবটা পড়তেছে। অনেক আইটেম, অনেক, সিমের বিসি সব মেখে, অন্যবদ্ধ একটা টেস্ট, অসাধারণ অসাধারণ। এগুলো আসলে নতুন করে বলার কিছু নেই, এটা এক এক এলাকায় এক একভাবে হয়তো খাই এই ধরনের রান্নাটা। ওয়াও, সিক্সের বন্যা হবে, সিক্সের বন্যা, ও হো, এবার নেই এই যে লোটটা শুটকি নিয়ে হচ্ছে ঢেঁড়স, টমেটো দেওয়া হয়েছে, একটু ধনিয়া পাতা নিয়ে, এই যে লোটটা শুটকিটা স্মেল, সেই
সেই সেই দিয়ে মেয়েকে টেস্টের জন্য বাসা হারিয়ে ফেলি কিনে কি বলি ও ডবল লাইক এই শুটকি মানে তো আস্তে আস্তে অফিস কিনে খাবো আরো এখন আসি এটাতে এই যে লম্বা বেগুন গুলা আহা ওহো এই যে আলু সিমের বিসি ও বেগুন আলু সব মেখে একটু শাকনি একটু ভাজি এই যে আরেকটানি বাইট বাহ সবাই আমার বউ রান্নার আবার বেশি প্রশংসা করছে মনে করছেন জান এটা চার এটা চারেই দি রুই মাছ ও ভাই কি করি মাথায় সেই 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 মাছ ভাঙ্গি আউ টমেটো দিয়ে কাটা দেখে খেতে হবে ও হো হো ভাই রে ভাই ও ভাই বাংলাদেশি ফুড ফুড লাভারের খাবার খেলে আসো ও তো দর্শক আজকে এই পর্যন্তই আল্লাহ বাসা রাখলে ইনশাল্লাহ আগামী আরেকটা পর্বে আবার দেখা হবে ভালো থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের লোকজনকে ভালো রাখবেন আর বেশি বেশি ফ্রেশ ফ্রেশ বাংলাদেশি খাবার খাবেন আমাদের জন্য দোয়া করেন আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ।